প্রথমে আমার হচ্ছে ওই কোমরে এখানে চিলিক মারছে, একটা চিলিক মারার পর পড়ে গেছি আমি। তারপরে থেকে কোমর প্রচণ্ড পেন করছে, ব্যথা হয়েছে। তো তারপরে বিছানায় শোয়া ছিলাম সপ্তাহখানেক। তো তারপরে এখন পাটা নিয়ে হাঁটতে পারতেছি না, অবসর মতো হয়ে গেছে। পা পাড়া দিলে পা রক ভেঙে যায়, এরকম হেঁচড়ে হাঁটতে হয় আর, জোরে হাঁটতে পারি না। বসলে ভালো লাগে না হাঁটতে ভালো লাগে? না, দাঁড়াইলে দাঁড়ায় থাকলে ভালো লাগে, বসলে ব্যথা বাড়ে, হাঁটলে হাঁটলেও ব্যথা করে। বাম পাতে শুলে কেমন লাগে? যে বাম পাতে শুলে থাকে, বাম পাতে শুলে চিন চিন করে, ডান পাতে শুলে তো ব্যথা করে বেশি। কোনটা, ডানে না বাম? ডান পাশে বেশি। মুসা সাহেব, আল্লাহ ওনার সেবা দান করুন। আমরা ওনার অনেকগুলো এক্সামিনেশন করছি, এসএলআর, অন্য অন্য টেস্টগুলিতে সব পজিটিভ। ওনার হচ্ছে একটা অ্যাকিউট পিএলআইডি হয়ে গেছে। এর আগেও ওনার একটা একবার হয়েছিল, পরে আমাদের থেরাপিতে কিছুদিন ভালো ছিল। এখন ওনার সমস্ত ফাইন্ডিংস পজিটিভ। হঠাৎ ইঞ্জুর, উনি সামনে ব্যান্ড হতে পারেন না, এসএলআর পজিটিভ। মানে বসলে ব্যথাটা বাড়তেছে, দাঁড়ালে বাড়তেছে, হাঁটলে আরও বাড়ে, শুলে বাম কাতে শুলে কম, ডান কাতে শুলে বেশি, সমস্ত ফাইন্ডিংস পিএলআইডির ফাইন্ডিংস। তো আমরা ওনাকে আমাদের টোটাল ফিজিওথেরাপির যে প্যাকেজ আছে সেটা তো করবোই, উপরন্তু আমরা ওনাকে ডায়েট নিডেল দিব। ডায়েট নিডেল দেওয়ার পর আপনাদের দেখাবো ইনশাল্লাহ কত পরিমাণে আল্লাহর মেহরবানিতে অনেক উন্নতি হয়ে যাবে। আজকে এখন যে অবস্থা উনি আছেন, আল্লাহর রহমতে ড্রামাটিক রেজাল্ট ইনশাল্লাহ আসবে, এটা আপনাদের কাছে প্রুভ করবো। এই জন্য প্রথমে আগে প্রিভিয়াস ইতিহাসটা রাখলাম, এরপর আমরা দেখাবো ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, উনি যে এখানে যে থেরাপি দিয়ে রাজা খায়ের দান করেন, আমি ওনার জন্য দোয়া করি আর কি। আমার অনেক ব্যথা ছিল, চলতে পারতেছিলাম না, তা এখন মোটামুটি অনেকটা ইম্প্রুভ হয়েছে, অনেকটা ভালো লাগতেছে, আশা করি চলতে পারবো। দর্শক, আমাদের যে রুগীটা আপনারা দেখলেন এখন, সেই রুগীটাকে কিন্তু আমরা অনেক ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হিসাবে অনেক কিছু করা হয়েছে। এই রুগীটার পুরো সাইটিক নার্ভ ধরে, যেখানে পিএলআইডির যে নার্ভটা ইম্পিঞ্জমেন্টের কারণে ব্যথা হয়, সেই নার্ভ ধরে কিন্তু ড্রাই নিডেল দেওয়া হয়েছে, এবং এর এক সাইডে মাসেল কিন্তু অত্যন্ত স্পাদন হয়েছিল, সেটাকে ওভারকাম করা হয়েছে। অনেকগুলো মেশিন ব্যবহার করা, ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, হালকা করে একটু সফটলি মোবিলাইজ করা হয়েছে। হ্যাঁ, এর ফলে আল্লাহ মেহরবানিতে পেশেন্টটা অনেক উন্নতি হয়েছে। দর্শক, আমরা কোনোভাবে একটু বাড়িয়ে বলছি না, এটা ওনার নিজস্ব ওপিনিয়ন, এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমরা নিজেদের অ্যাক্টিভিটি বাড়িয়ে কখনই বলি না। আমরা অতিরঞ্জিত করে কোনো রকম কোনো ভিডিও আমরা প্রকাশ করি না, এবং রিয়েলভাবে আমরা সেটা প্রকাশ করি, এবং এই পেশেন্টটাও রিয়েল। এবং আপনারা, আমরা একটু তাকে বলি নাই, কোনো পুশ করা হয় না, ন্যাচারালি উনি এভাবে কমেন্ট করছে, এবং আলহামদুলিল্লাহ উনি অনেক সুস্থ। এইভাবেই আপনাদের যারও যদি পিএলআইডি হয়ে থাকে আমাদের কাছে আসতে পারেন। আমরা আলহামদুলিল্লাহ ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হিসাবে অনেক কিছু চিন্তাভাবনা করে, ডায়াগনোসিস করে যথাযথ সেবা দিয়ে থাকি, যার ফলে আল্লাহ পাক আমাদের হাতে বরকত দেন, আলহামদুলিল্লাহ।